ভিউয়ার্স আমরা তো অনেকেই কম্পিউটার ইউজ করে থাকি বা কম্পিউটার ইউজ করতে গিয়ে আমরা নানান সময় বিভিন্ন জনিত সমস্যা দেখতে পাই যে আমরা যে যে কোনো কাজ করতে যাচ্ছি তখন ড্রাইভার্স ইর লেখা আসতেছে বা আমরা একটা মনিটর কানেক্ট করতেছি তো সেই মনিটরটার মধ্যে লাইন পাচ্ছে না বা আমরা যে কোনো ধরনের একটা পেন ড্রাইভ বা যে কোনো ধরনের একটা গ্যাজেট আমরা ল্যাপটপে প্লাগ ইন করতেছি বা ওই প্লাগ ইনটা কীভাবে ল্যাপটপ বা কম্পিউটারটা আইডেন্টিফাই করতেছে যে ওটা কোন ডিভাইস তো আমি আজকে আপনাদেরকে কম্পিউটারের যে সকল ড্রাইভারস আসে ড্রাইভারসগুলো কীভাবে কাজ করে এবং ড্রাইভারস সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সেজন্য বিরুটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমরা তো আমাদের পিসিতে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে থাকি বা বিভিন্ন ক্যাটাগরি ডিভাইস আমরা ইউজ করে থাকি তো পিসি বা ল্যাপটপ সেটা কীভাবে আইডেন্টিফাই করবে যে আপনি কোন কোন ধরনের ডিভাইস আপনার পিসিতে কানেক্ট করতেছেন বা কোনটা কীভাবে কাজ করবে বা কোনটার কাজ কী সেটা তো পিসি জানার কথা না তো সেই জন্যই ওইটার জন্য একটা আলাদা ড্রাইভারস থাকে যে ড্রাইভারসের মাধ্যমে আপনার ওই গ্যাজেটটা বা ওইটা কোন কোন অন্তর্ভুক্ত ডিভাইসটা সেটা আপনার পিসি সহজেই বুঝতে পারে যেরকম মনে করেন আপনি একটা এসডিএমআই কেবল আপনার পিসিতে কানেক্ট করবেন তো আপনি যখন আপনার এসডিএমআই কেবলটা কানেক্ট করতেছেন তো সেটা কি একটা মিডিয়া ইন্টারফেস ডিভাইস নাকি মনে করেন ওইটা একটা মনিটর সেটা তো পিসি বুঝতেছে না কারণ ওইখানে যে যখন একটা ড্রাইভার ইনস্টল থাকবে তখন ড্রাইভারটা অটোমেটিক আপনাকে ওইটার সাথে কানেক্ট করিয়ে দিবে যে তখন কম্পিউটারকে বুঝতে সাহায্য করবে যে এটা ওই ধরনের একটা ওইটা একটা মনিটর বা ওইটা একটা মিডিয়া ইন্টারফেস ডিভাইস তো ওই ড্রাইভারসটা যদি না থাকতো তাহলে আপনি কিছু কিছু ডিভাইস দেখতে পাবেন যে ধরনের ডিভাইস অনেক ধরনের গ্যাজেটস আছে যেগুলো ড্রাইভারস আপনার আলাদা ইনস্টল করে নিতে হয় দেখতে পাবেন যে আপনারা একটা ডিভাইস ইনস্টল প্লাগ ইন করলেন আপনাদের পিসিতে তখন সেটা কাজ করতেছে না বা কোনো কিছুই শো করতেছে না মনে করেন আপনি একটা ওয়েবক্যাম কিনে আনলেন বাজার থেকে ওইটার আলাদা করে একটা ড্রাইভার ইনস্টল করতে হয় তো আপনি সেই ড্রাইভারটা ইনস্টল না করে যখন আপনি সিম্পলি ওইটা আপনি লাগাচ্ছেন আপনার পিসিতে তখন কিছু ইস্যু করবে না সিম্পলি আপনি একটা ইউএসবি পোর্ট লাগিয়ে নিলেন কিন্তু সেখানে কোনো আপনি এটা কোনো অপশনই পাবেন না বা ওইটা আপনি ইউজ করতে পারবেন না তো সেটা ইউজ করতে গেলে আপনার সিম্পলি ওই ড্রাইভারটা ইনস্টল করতে হবে আর ড্রাইভার্সের মূল কাজটাই হলো আপনার যে পিসি এবং যে গ্যাস স্টার তাদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা বা কীভাবে সে কাজ করবে তাদের ওই পথটা ধরিয়ে দেওয়া তারপর অনেকে হয়তো বলতে পারেন যে ড্রাইভারগুলো আমাদের কেন ইনস্টল করতে হয় ওটা তো উইন্ডোজ বা ম্যাক ওয়েস যেই অ্যাপলের যেই ল্যাপটপগুলো আছে ওরা তো ইনস্টল করে দিলেই পারে যে আমরা যে কোনো ডিভাইস আমরা শুধু ওটা কানেক্ট করব আর ইউজ করবো কিন্তু সেটার কথা হচ্ছে এত ধরনের ডিভাইস আমাদের বর্তমানে অ্যাভেলেবেল আছে যে সবগুলো তো ওই উইন্ডোজ বা আপনার অ্যাপল কোম্পানির ওইটা ইয়ে করে দেওয়া সম্ভব নয় কারণ আপনার ওইখানে কিছু না কিছু বাদ পড়ে যাবে তখন আপনি যদি ওইটার ড্রাইভার এক্সট্রা করে ইনস্টল করার অপশনটা না রাখে তাহলে হয়তো কিছু কিছু ডিভাইস যেগুলো বাদ পড়ে গেছে ওইগুলো আর আপনারা ইনস্টল করে কাজ করতে পারবেন না তো সেই জন্য আপনার ওইটা একটা ওপেন সিস্টেম দিয়ে দিছে যে আপনি যা খুশি করতে পারবেন যেমন মনে করেন আপনার কিছু কিছু স্মার্টফোন আছে যেগুলো যখন আপনি আপনার পিসিতে কানেক্ট করবেন তখন সেটা কানেক্ট হলেও আপনি বেশি ধরনের কিছু কাজ করতে পারবেন না সিম্পলি শুধু ফাইল ট্রান্সফার করতে পারবেন ওটাতে যদি আপনি একটা রম ইনস্টল করতে চান বা যে কোনো ধরনের কাজ করতে চান যেটা আপনার মোবাইলের ইন্টারনাল কাজ মনে করেন আপনার একটা আপডেট আসছে ওইটা আপনি পিসির মাধ্যমে আপডেটটা দিবেন তো সেটা করতে হলে আপনাকে একটা অবশ্যই যে ফোনের যে ড্রাইভারটা আছে ওইটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে কারণ আপনি যখন ড্রাইভারটা ইনস্টল করবেন তখন সে সিম্পলি বুঝতে পারবে যে আপনি কোন কাজের জন্য ড্রাইভারটা ইনস্টল করলেন বা এটা কি কি কাজ করতে পারবে তখন ওইটা সহজে এই কাজটা করে দিতে পারবে এছাড়া আপনি যখন ওই ড্রাইভারটা ইনস্টল করবেন না তখন এই কাজগুলো আপনি করতে পারবেন না তো সেই জন্য একটা ড্রাইভারসের গুরুত্ব এতটুকু তারপর আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে আপনারা যে ড্রাইভারগুলো ইউজ করতেছেন সেগুলো আপডেট যাচ্ছে বা উইন্ডোজ আপডেটের মধ্যে এখন কম্বাইন করে দেওয়া হয় যে আপডেটগুলো আছে সেটা অটোমেটিক উইন্ডোজ সার্ভার থেকে আপডেট নিয়ে নেয় তো সেটার কারণ হচ্ছে আপনি যেই পিসিটা ইউজ করতেছেন সেটার কিন্তু আপনার যে হার্ডওয়্যারটা আছে ওইটা আপনার যে চেঞ্জ করা যাচ্ছে না আপনার হার্ডওয়্যারটা আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হচ্ছে বা আপনি যে হার্ডওয়্যারটা ছিল ওই বোর্ডটা ওইটাই থেকে যাচ্ছে তো ওইটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো আপনার আপডেটেড কিছু আসে তখন তো ওই ওল্ড বার্সনের ড্রাইভার ডিটেক্ট করতে না তো সেই কারণে আপনার ড্রাইভারগুলো দিন দিন আপডেট করার প্রয়োজন পড়ে যদি ড্রাইভারগুলো আপডেট করা না যেত তাহলে আপনার যে একবার যদি আপনি একটা ড্রাইভার ইনস্টল করতেন ওইটা দিয়ে আপনার কাজ করা লাগতো এবং নতুন কোনো কিছু যদি আপডেট আসতো তাহলে সেই কাজটা করা সম্ভব হতো না তো সেই কারণে আমাদের ড্রাইভারগুলো আপডেট দিয়ে নিতে হয় যে নতুন কোনো কাজ যখন আপনি একটি পিসি দিয়ে করতে যাবেন বা যে কোনো ধরনের আলাদা ধরনের কোনো কাজ আপনি করতে যাবেন তখন আপনার একটা ড্রাইভারের প্রয়োজন হবে মানে আপনার পিসিটা একটা সকল কাজের জন্য ওইটা রেডি আসে আপনি যে ধরনের ড্রাইভার ইনস্টল করবেন ওই ধরনের কাজ দিয়ে করতে পারবেন এটা হলো ড্রাইভারের মূল সিস্টেম আর কি তো এই ছিল কম্পিউটারের ড্রাইভার বিষয়ে কিছু কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ড্রাইভার সম্পর্কে যত ডাউট আছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এরকম ভিডিও আমি নেক্সট টাইম আপনাদের জন্য আরো নিয়ে আসবো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তীতে আপলোড দেওয়া সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম